বলা হয় সিনেমা হিট করার প্রথম শর্ত হচ্ছে সেই ছবির গান হতে হবে শ্রোতাদের পছন্দসই। গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর গান নিয়ে এখনও চলছে তুমুল আলোচনা। সাকিব খানের প্রিয়তমা আর মাহফুজ আহমেদের প্রহেলিকা দুইটি ছবির পাঁচটি গান একাই লিখে প্রশংসিত হচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল। হিমেল আশরাফ নির্মিত প্রিয়তমা সিনেমার টাইটেল গান এটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। দৃশ্যে পারফর্ম করেছেন সাকিব খান ও ইদিকা পাল। গানের লেখা গীতিকবি আসিফ ইকবালের। ঈদে মুক্তি পাওয়া আরেক আলোচিত সিনেমা প্রহেলিকারও চারটি গান লিখেছেন এই গীতিকবি। এর মধ্যে দারুণ আলোচনায় আছে মেঘের নৌকা গানটি, একই ছবির আরেকটি গান হৃদয় দিয়ে। অনেকেই বলছেন এতদিন এমন যোগ্য গীতিকবিরা সিনেমা থেকে দূরে ছিলেন বলেই সিনেমার গান আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। গানগুলি জনপ্রিয় হওয়ায় অনুভূতি জানালেন গীতিকবি আসিফ ইকবাল। মেঘের নৌকা গানটা তো খুবই জনপ্রিয় হয়েছে সেই গানটা, এবং কিশোরের সুর করা হৃদয় দিয়ে, ভালোবাসে যারা ভালোবেসে মরে যায় তারা, এই গানগুলো আমি করতে পেরেছি কারণ পরিচালক আমাকে স্বাধীনতা দিয়েছিলেন এবং সুরকারদের সাথে আমার বোঝাপড়াটা ঠিক মতো হয়েছিল। সেজন্যই হিমেল আশরাফের ও প্রিয়তমা এই গানটিও আমার করা হয়েছে, কারণ সুরকার আকাশ সেন এবং আমার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়েছিল। সিনেমার গানের পালে যে সুবাতাস বইছে সেই ধারা অব্যাহত থাকবে এই আশা সিনেমা প্রেমীদের। শাহ মোহাম্মদ তাজ, টিবিসি নিউজ ডেস্ক।